সম্প্রতি মালয়েশিয়াতে বাংলাদেশি কমিউনিটির একটি বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন আলোচিত অভিনেতা জায়েদ খান। সেখানে দর্শক যেন জায়েদ খানের কাছে কোনোভাবেই ভিড়তে না পারে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, এ কারণে জায়েদ খানের জন্য 16 জন বডিগার্ড নিয়োগ করা হয়েছিল। কিন্তু তারাও শেষ পর্যন্ত জায়েদ খানকে দর্শকদের কাছ থেকে রক্ষা করতে পারেননি। জায়েদ খানকে দেখা মাত্রই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন এবং ছবি তুলতে ব্যস্ত হয়ে ওঠেন। এ বিষয়ে জায়েদ খান বলেন, এখানে আমাকে দেখার জন্য দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছিল, 16 জন বডিগার্ড ছিল আমার সঙ্গে, কিন্তু ওই ভিড়ের মধ্যে দেখি তারা হাওয়া আর আমি ভিড়ের মাঝখানে চাপের মধ্যে পড়ে আছি। পরে আমাকে গ্রিন রুমে ঢুকিয়ে কোনো রকম রক্ষা করা হয়, কিন্তু এসবকে ভালোবাসা হিসেবে নিয়েছি। তবে সবচেয়ে বড় বিষয় হলো আমি অভিভূত হয়েছি এখানকার মেয়েদের আগ্রহ দেখে। আমি নাচার সময় তারা মঞ্চে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিল, তবে আমিও তাদেরকে পাল্টা জবাব দিয়েছি। আমার জীবন তুমি করি না।